এই জন্য নামাজে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ রাসূলের হাদিস থেকে এবং কোরআন শরীফ থেকে আমরা বেশ কিছু সমাধান খুঁজে পাই। তার মধ্যে প্রথম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো নামাজে মনোযোগী হওয়ার উপায়। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ ইবাদত, যাকে শরিয়ার পরিভাষায় বলা হচ্ছে এটি রাসুল ইবাদাত, সমস্ত ইবাদাতের এটি হচ্ছে মগজ। সেই নামাজ যদি ঠিকভাবে আমরা আদায় করতে না পারি, তাহলে কিন্তু এর থেকে যে রিটার্ন, অর্থাৎ এর থেকে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে পুরস্কার, সেটা কিন্তু পাওয়া বড় কঠিন হয়ে যাবে। এই জন্য নামাজে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ রাসুলের হাদিস থেকে এবং কোরআন শরীফ থেকে আমরা বেশ কিছু সমাধান খুঁজে পাই। তার মধ্যে প্রথমটি হচ্ছে নামাজের প্রস্তুতি নেওয়া, অর্থাৎ নামাজের আজান যখন হবে, আজানের জবাব দেওয়া, আজানের পরে দোয়া করা এবং তারপরে উত্তম পোশাক পরিধান করা, আতর ব্যবহার করা, এবং সবচেয়ে যেই কাজটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো মসজিদে আগে ভাগে গিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই প্রস্তুতি যখন আমরা গ্রহণ করব, স্বভাবতই আমরা যে কাজটি করতে যাচ্ছি তার প্রতি আমাদের একটি আগ্রহ কিন্তু তৈরি হয়ে যাবে। দ্বিতীয় যে কাজ তা হচ্ছে নামাজে যখন দাঁড়াবো, তখন আমরা ইতমিনানের সাথে নামাজ পড়বো, ধীর স্থিরতার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আসওয়া আন্নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু ফিস সালাত, অর্থাৎ সবচেয়ে খারাপ চোর হচ্ছে যে নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আবার চুরি হয় কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, ব্যক্তি নামাজ পড়ল কিন্তু ঠিকঠাক মতো তার রুকু এবং সাজদা, অর্থাৎ যে আরকানগুলো আছে সেগুলো ঠিক মতো প্রতিপালন করলো না, এটি নামাজের চুরি। অর্থাৎ তার এই চুরিটা তাকে নিঃসন্দেহে কিয়ামতের দিন অপমানিত করবে। তৃতীয় যে কাজ আমরা করতে পারি তা হলো, নামাজ যখন আমরা পড়ব তখন মনে রাখতে হবে যে এটি আমাদের জীবনের শেষ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লি সলাতাল মুআদ্দি, অর্থাৎ যখন তুমি নামাজ পড়বে তখন তুমি মনে করবে এটি হচ্ছে তোমার বিদায়ী নামাজ, জীবনের শেষ নামাজ, এরপরে আর নামাজ তুমি পড়ার সুযোগ পাচ্ছ না। একইভাবে নামাজে মনোযোগী হওয়ার চতুর্থ একটি উপায় হলো নামাজে মৃত্যুর কথা স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উযকুরু আল মাউত ওয়া আনতা ফি সলাহ, অর্থাৎ তুমি যখন নামাজ পড়ছো তখন তুমি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ যদি আমরা নামাজে করি, তাহলে কিন্তু ওই নামাজটা আর অন্য দশটা নামাজের মতো কখনোই হবে না। আরেকটি উপায় হলো নামাজে মনোযোগী হওয়ার, তা হলো যা আমরা পড়ছি তা মনোযোগ দিয়ে এটিকে উপলব্ধি করার চেষ্টা করা। যা তেলাওয়াত করা হচ্ছে এগুলোকে ভালো মতো আত্মস্থ করা, আমি কী তেলাওয়াত করছি, রুকুতে গিয়ে যে তাসবিহটি পড়ছি সেই তাসবিহতে কী পড়া হচ্ছে, তা যখন আমরা অনুধাবন করতে পারবো তখনই আমাদের নামাজটি অন্য নামাজের মতো হবে না, বরং সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা যেভাবে নামাজ পড়েছেন সেই নামাজের মতো কিন্তু সেটি হবে। ষষ্ঠ যে উপায় তা হলো শয়তানের সাথে জিহাদ করা, অর্থাৎ নামাজ যখন আমরা পড়া শুরু করি তখন শয়তান আমাদের নানাভাবে উস্কানি দিতে শুরু করে, আর এতে হতাশার কিছু নেই। শয়তান তার কাজই হচ্ছে মোমেনকে আল্লাহর থেকে তার দিকে নিয়ে যাওয়া, শয়তানের দিকে নিয়ে যাওয়া। সেই সময় শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না, সে আপনাকে দুনিয়ার নানান কিছু মনে করিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে একটি তিনি চিকিৎসা শিখিয়ে দিয়েছেন, যে তুমি তোমার বাম দিকে থুতু ফেলো যাতে করে শয়তান নিরাশ হয়ে যায়। সেক্ষেত্রে খেয়াল করতে হবে মসজিদে থুতু ফেলার সুযোগ নেই, বরং থুতুর অভিনয় করা যেতে পারে যাতে করে শয়তান নিরাশ হয়ে যায়। আরেকটি পদ্ধতি হলো নামাজ যখন পড়ব দাঁড়ানো অবস্থায় আমরা সাজদার দিকে আমাদের নজরটি রাখবো, যাতে করে আমার পূর্ণ খুশু খুজু, অর্থাৎ আল্লাহর ভয় এবং ভীতি নামাজের মধ্যে পয়দা হয়ে যায়। একইভাবে নামাজ যখন আমরা পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহসানের কথা বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, অর্থাৎ যখন তুমি কোনো ইবাদত করছো মনে করবে তুমি আল্লাহকে দেখছো, না এটি তোমার এই যোগ্যতা অর্জিত হয়নি তাহলে মনে রাখবে তোমার আল্লাহ তোমাকে দেখছেন, এই অনুভূতি নিয়ে নামাজ পড়তে হবে। আরেকটি বড় উপায় হলো নামাজ যখন আমরা পড়ছি সেই নামাজ পড়তে গিয়ে অবশ্যই অবশ্যই আমরা পরিপূর্ণ খুশু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন, অর্থাৎ যারা নামাজ অবস্থায় আল্লাহর ভয়ে ভীত থাকে তারাই সফলকাম, তারাই হচ্ছে প্রকৃত মোমেন, সফল মোমেন। তো এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যখন আমরা খেয়াল করব,
সেই নামাজটি ইনশাআল্লাহ প্রকৃত নামাজ হবে, ধীরস্থিরতার সাথে নামাজ হবে। যদি সেই নামাজ আমরা তাড়াহুড়া করি তাহলে কিন্তু সেটি আল্লাহর কাছে নামাজ বলেই কবুল হবে না। যেটি সহিহ আল বুখারীতে শেখ সাহাবি নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা ছিলেন, তিনি বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, তুমি নামাজ আবার পড়ো, তুমি নামাজ পড়োইনি। অথচ প্রকৃত প্রস্তাবে বাহ্যিক দৃষ্টিতে তিনি নামাজ পড়েছিলেন, আল্লাহ রাসূল বলছেন তুমি নামাজই পড়োনি। তাহলে বোঝা গেল ধীর স্থিরতার সাথে নামাজ পড়া, খুশু খুজুর সাথে নামাজ পড়া, একটু আমাদের নিজেদেরকে প্রস্তুত করে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর এই যে চেষ্টা করা। যখন আমরা নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করি আমাদের সাথে আল্লাহ পাকের কথোপকথন হয়, আল্লাহ পাক প্রতিটি কথার জবাব দেন, এই চিন্তা নিয়ে এই অনুভূতি নিয়ে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।